যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে রাইডারের বসবাস। তিনি অত্যন্ত শক্তিশালী একজন মানুষ। লোহার রড বাঁকাতে পারেন, মোটা বই টেনে ছিঁড়তে পারেন, এমনকি হাতে চেপে কয়েনও বাঁকা করে ফেলতে পারেন। তবে তার সবচেয়ে অদ্ভুত ক্ষমতা হচ্ছে তিনি চুল দিয়ে গাড়ি টানতে পারেন। চুলের সাথে দড়ি দিয়ে বেঁধে গাড়ি টানতে টানতে তিনি 8 কিলোমিটার পর্যন্ত দূরে নিয়ে যেতে পারেন। মামালো সার্কাসে কাজ করতেন। এক পর্যায়ে তিনি বুঝতে পারছিলেন তার শরীর সার্কাসে কাজ করার মতো নমনীয় নয়। লো বুঝতে পারেন তিনি পাশবিক শক্তির অধিকারী। তিনি মোটা বই টেনে ছিঁড়তে পারেন, বাইসেপ দিয়ে আপেল ভাঙতে পারেন, হাত দিয়ে পেরেক ভেঙে ফেলতে পারেন, এমনকি খালি হাতেই ভাজি করার কড়াই মুচড়ে সবজি রোলের মতো করে ফেলতে পারেন। লোয়ের শক্তি দেখে অনেক পুরুষই তার মতো করে কাজগুলো করতে চেষ্টা করেছিলেন। অনেকেই আবার ব্যর্থ হয়ে হতাশায় হাউমাউ করে কেঁদে ফেলেন। লো সারা পৃথিবীতে তার কাজের প্রদর্শনী করেন। ফিজির প্রেসিডেন্ট তার কাজ দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিলেন। ভারতের পশ্চিমাঞ্চলের শ্রেয়া দর্জি নামে এক মেয়ের কান থেকে ডাক্তাররা প্রায় 1000 পিঁপড়া বের করেছেন। 12 বছর বয়সী মেয়েটির কান থেকে পিঁপড়া বের করার জন্য ডাক্তাররা নানা রকম পদ্ধতি ব্যবহার করেছেন, কিন্তু তারপরেও তারা সফল হতে পারেননি। মেয়েটা স্কুলে ক্লাস করার সময় তার কান থেকে পিঁপড়া বের হয়ে আসে, এই জন্য তার সহপাঠীরা তাকে ভয় পায় এবং বিদ্রুপ করে। কানের ভিতর এত পিঁপড়া থাকলেও কোনো বিচিত্র কারণে শ্রেয়ার কোনো ব্যথা হয় না, তবে সামাজিকভাবে বিদ্রুপের শিকার হওয়ার কারণে সে বেশ মানসিক চাপে থাকে।